আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাইকে স্বাগতম এই ভিডিও টিউটোরিয়াল ক্লাসে। আলোচনা করতেছি কোষীয় শ্বসনের গুরুত্ব নিয়ে। আমাদের আজকের আলোচ্য বিষয় ইম্পর্টেন্স অফ রেসপিরেশন, কোষীয় শ্বসনের গুরুত্ব। শিক্ষার্থী বন্ধুরা, কোষীয় শ্বসনের গুরুত্ব ব্যাখ্যা করতে গেলে অনেক কথা বলা সম্ভব। কোষীয় শ্বসনের মাধ্যমে যে শক্তি উৎপন্ন হয়, জীব সেই শক্তি দিয়ে যাবতীয় কাজ সম্পাদন করে থাকে। একটু চিন্তা করো যে একটা বই হাতে নিয়ে তুমি কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবা। এক মিনিট, দুই মিনিট, তিন মিনিট, পাঁচ মিনিট, দশ মিনিট, এরপর হাত থেকে অটোমেটিক্যালি বইটা পড়ে যাবে বা তুমি হাত এভাবে রাখতে পারবে না। কারণ কি? তোমার হাতের কোনো ক্ষতি হয়েছে? তোমার হাত থেকে কি রক্ত বের হয়ে গেছে? তোমার হাত থেকে কি পেশিগুলো উঠে চলে গেছে? অস্থিগুলো কি নষ্ট হয়ে গিয়েছে? না, তোমার হাতের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক রয়েছে। কিন্তু তারপরেও তুমি বইটা কেন ধরে রাখতে পারলে না? কারণ হাতে যে তোমার এনার্জি ছিল সেই এনার্জিটা ফুরিয়ে গেছে। পেশি সংকোচন করতে গেলে এনার্জির প্রয়োজন পড়ে। এবার তুমি কী কাজ করতেছো? একটু বিশ্রাম নিচ্ছ। যখন বিশ্রাম নিচ্ছ তখন তোমার হাতে আবার শ্বসন হচ্ছে, ব্লাড সার্কুলেশন হচ্ছে, রক্ত যাচ্ছে, অক্সিজেন নিয়ে যাচ্ছে, গ্লুকোজ নিয়ে যাচ্ছে, সেগুলোকে ভেঙে শ্বসনের মাধ্যমে আবার শক্তি তৈরি হচ্ছে, আবার এটিপি তৈরি হচ্ছে। এবার তুমি আবার কিন্তু বই হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবা। এটাই হচ্ছে শক্তির গুরুত্ব। অর্থাৎ শক্তি ছাড়া জীব কোনো কাজ করতে পারে না। আমরা প্রথমে বলেছিলাম যে জীবের দেহে শক্তি সরবরাহ হয়, অর্থাৎ শ্বসনের মাধ্যমে জীব তার দেহে শক্তি পেয়ে থাকে। বিশেষ করে সেই সমস্ত জীবের কথা বলা হচ্ছে যারা অশালক সংশ্লেষী বা হেটারোট্রফিক জীব, যারা শক্তির জন্য খাদ্যের উপর নির্ভর করে। অর্থাৎ খাদ্য গ্রহণ করে খাদ্যকে জারণ পদ্ধতিতে ভেঙে শক্তি উৎপাদন করাকেই তো শ্বসন বলা হচ্ছে। তারা খাদ্যবস্তুকে জারণের মাধ্যমে ভেঙে শক্তি উৎপন্ন করে। আবার যারা শালক সংশ্লেষী জীব, এরা কিন্তু প্রতিকূল পরিবেশে খাদ্যকে জারণ করে শক্তি উৎপন্ন করে। বিশেষ করে যখন রাতের বেলা সূর্যের আলো থাকে না, সেই সময় তারা জৈব বস্তুগুলোকে ভেঙে শক্তি উৎপন্ন করে। আবার দিনের বেলায় তারা জৈব বস্তু তৈরিও করে, যেটাকে আমরা শালক সংশ্লেষণ বলি। আমরা দুই নম্বর বিষয় দেখতে পাচ্ছি খাদ্য প্রস্তুত। শ্বসনের মাধ্যমে খাদ্য প্রস্তুতিতে অংশ নেয় হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আমরা জানি কার্বন ডাই অক্সাইড এবং পানি, এ দুটি বিক্রিয়া করে খাদ্য তৈরি করে C6H12O6। আর এই কার্বন ডাই অক্সাইড যৌগটি আসে শ্বসনের মাধ্যমে। অর্থাৎ শ্বসনের ফলে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড উদ্ভিদের দেহে গিয়ে খাদ্য তৈরিতে অংশ নিচ্ছে। আমরা পরবর্তী পয়েন্টটি যদি ব্যাখ্যা করি, দেখব খনিজ লবণ পরিশোষণ। আমরা জানি যে উদ্ভিদের মূল দ্বারা খনিজ লবণ শোষণ হয়। মূলের দুইটা অঞ্চল থাকে, একটাকে আমরা বলি মূলরম আর একটাকে বলা হয় মূলের অগ্রভাগ। মূলের অগ্রভাগে যে কোষ থাকে, এখানে ভাজক টিস্যু থাকে। এই ভাজক টিস্যুর কোষগুলো অত্যন্ত বিপাকীয় ক্ষমতা সম্পন্ন কোষ এবং এরা শক্তির মাধ্যমে লবণ শোষণ করে। অর্থাৎ মূলের অগ্রভাগ থেকে সক্রিয় শোষণ হয় আর মূলরম দিয়ে নিষ্ক্রিয় শোষণ হয়, লবণ পরিশোষণ হয়। সবথেকে বেশি লবণ পরিশোষণ হয় মূলের অগ্রভাগ দিয়ে, যেটাকে আমরা রুট অ্যাপেক্স বা মূলাগ্র বলি। এই মূলাগ্রতে থাকা সজীব কোষ, ভাজক টিস্যু কোষ, এই কোষগুলো বিপাকীয় শক্তি দিয়ে লবণ পরিশোষণ করে আর এই শক্তি আসে মূলত শ্বসনের মাধ্যমে। কোষ বিভাজন এবং দৈহিক বৃদ্ধি। শিক্ষার্থী বন্ধুরা, জীবের বৃদ্ধি এবং বিকাশের জন্য সেল ডিভিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং একটি সেল ডিভিশন চালনা করতে গেলে সেখানে সেল সাইকেল কাজ করে। তোমরা জানো আমরা ডিভিশন ফেজ বলি, তারপর আমরা বলি G1, তারপর আমরা বলি S এবং তারপর বলি আমরা G2। G1-এ কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়, G2-তেও কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। G1-এ যে কাজগুলো হয় সেটা S-এর প্রস্তুতিমূলক ধাপ, আর G2-টা হচ্ছে ডিভিশনের প্রস্তুতিমূলক ধাপ। অর্থাৎ S এবং D-তে যে কাজগুলো করবে তার জন্য আগে থেকেই তাকে শক্তিসহ যাবতীয় বস্তু রেডি রাখতে হয়। অর্থাৎ আমরা বুঝতে পারতেছি G1 এবং G2-তে প্রচুর ATP রিজার্ভ রাখা হয়। অর্থাৎ এই ATPগুলো দিয়েই আমরা ডিভিশন ফেজ এবং S ফেজকে পরিচালিত করব। অর্থাৎ সেল ডিভিশন সেল সাইকেলের সাথে সম্পর্কিত, আর সেল সাইকেল G1 এবং G2 গ্যাপ 1 গ্যাপ 2 দশাতে প্রচুর ATP তৈরি হয়। অর্থাৎ এই কোষগুলোতে শ্বসনের হার অনেক বেশি। এই কথা আমরা বলেছি, কোষ বিভাজন এবং দৈহিক বৃদ্ধিতে শ্বসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাপমাত্রা রক্ষা। বন্ধুরা, এখানে আমরা জানি যে আমাদের দেহে বেশ কতগুলো এনজাইম রয়েছে যারা একটি নির্দিষ্ট তাপমাত্রাতে ক্রিয়াক্ষম থাকে।
যদি শরীরের তাপমাত্রা অনেক হ্রাস পেয়ে যায় সেক্ষেত্রে এনজাইমগুলো বা বিভিন্ন হরমোনগুলো তাদের কার্যকারিতা বহুলাংশেই হ্রাস করে ফেলে। এখন এনজাইমের কাজগুলোকে অক্ষুণ্ণ রাখতে হলে, এনজাইমের কাজগুলোকে স্বাভাবিক রাখতে হলে শরীরের তাপমাত্রা বজায় রাখা দরকার। আর এই তাপগুলো আসে শ্বসনের মাধ্যমে, অর্থাৎ শ্বসনের মাধ্যমে দেহে তাপশক্তির সৃষ্টি হয় এবং সেই তাপের মাধ্যমে দেহের যাবতীয় অঙ্গাণুগুলো বা যাবতীয় এনজাইম বা বিভিন্ন রাসায়নিক বস্তুগুলো ভালো থাকে। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য রক্ষা। আমরা জানি যে শালক সংশ্লেষণের সময় উদ্ভিদ পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। বন্ধুরা আমরা যদি এখানে দেখি, এটি একটি উদ্ভিদ, এরা পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতেছে এবং পরিবেশে অক্সিজেন ত্যাগ করতেছে। যদি শালক সংশ্লেষণ চলতেই থাকতো তাহলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড এক সময় ফুরিয়ে যেত এবং অক্সিজেনের পরিমাণ হতো অনেক বেশি। আর অনেক বেশি অক্সিজেন হয়ে গেলে তখন কিন্তু উদ্ভিদ ফটো রেসপিরেশনে অংশ নেবে। যাই হোক, আমরা ওদিকে যাচ্ছি না। আবার লক্ষ্য করো যে এখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কিন্তু একেবারে নাই, অর্থাৎ উদ্ভিদ কিন্তু আর খাদ্য তৈরি করতে পারবে না। এবারে পরিবেশে কার্বন ডাই অক্সাইড কে যোগান দিচ্ছে? শ্বসন। আমরা জানি যে সকল শ্বসনিক জীব রয়েছে যারা শ্বসনের মাধ্যমে এটিপি তৈরি করে, সকল জীবই শ্বসনিক জীব, শ্বসনের মাধ্যমে এটিপি তৈরি করে। উদ্ভিদও রাতের বেলা যখন সূর্যের আলো থাকে না, রাতের বেলায় সেও কিন্তু শ্বসনের মাধ্যমে আবার অক্সিজেন গ্রহণ করে, আবার কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, আবার দিনের বেলাতে ওই কার্বন ডাই অক্সাইডটি গ্রহণ করে অক্সিজেন আবার ত্যাগ করে। অর্থাৎ শ্বসন হয় বলেই কিন্তু রাতের বেলায় উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে পরিবেশে দেয় এবং দিনের বেলাতে সেটা গ্রহণ করে। আর যারা প্রাণী রয়েছে, যারা হেটারোট্রফিক জীব, তারা তো সব সময় 24 ঘন্টায় শ্বসনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। আমরা লাস্ট বৈশিষ্ট্যটা নিয়ে একটু কথা বলবো, শিল্পে ব্যবহার। এখানে শিল্প বলতে আমরা দুধ শিল্পটাকে বলবো, আমরা মদ শিল্পকে বলবো এবং আমরা বেকারি শিল্পটাকে বলবো। প্রথমে আসো আমরা দুগ্ধ শিল্পের কথা বলি। দুগ্ধ শিল্পে দই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্যদ্রব্য এবং দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড, যেটার সংকেত হচ্ছে আমাদের CH3CHOH COOH, তিন কার্বন বিশিষ্ট যৌগ C3H6O3। এটি অবাধ শোষণের মাধ্যমে হয়। যখন গ্লাইকোলাইসিসে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছিল, পাইরুভিক অ্যাসিডের সংকেত কী আমরা জানি, C3H4O3। এবং এটি যখন বিজারণ হতো, পাইরুভিক অ্যাসিডের যখন বিজারণ হয় কোনটি দ্বারা বিজারিত হবে? NADH। আর NADH-এর জারণ ঘটে হবে NAD+। পাইরুভিক অ্যাসিড যখন NADH দ্বারা বিজারিত হচ্ছে তখন এখানে যৌগ হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, আর এই ল্যাকটিক অ্যাসিড আমাদের দই তৈরিতে সাহায্য করে এবং দইয়ে প্রচুর সুগার মেশানো হয়, ফলে অনেক বেশি টেস্টি হয়। টকের সাথে চিনি মেশালে যেরকম একটা টেস্টি হয়, তো দইয়ের ক্ষেত্রেও ঠিক তাই। ল্যাকটিক অ্যাসিড অনেক টক, সেখানে পর্যাপ্ত সুগার মিশিয়ে সেটাকে অনেক বেশি টেস্টি করানো হয়। এরপর বন্ধুরা আমরা জানি যে ইথাইল অ্যালকোহল, যেটা আমরা মদ শিল্পের কথা বলি, মদ শিল্পে পাইরুভিক অ্যাসিডের থেকে ডিকার্বক্সিলেশন ঘটে এবং আমরা এক্ষেত্রে ইথাইল অ্যালকোহলের সংকেত আমরা জানি CH3CH2OH প্লাস কার্বন ডাই অক্সাইড। মদ শিল্প যদি আমরা কথা বলি তাহলে আমরা ইথাইল অ্যালকোহলটাকে ফোকাস করব, অর্থাৎ মদ শিল্পে কার্বন ডাই অক্সাইডটাকে আমরা অপদ্রব্য হিসেবে বের করে দিব আর ইথাইল অ্যালকোহলটাকে আমরা সংরক্ষণ করব। কিন্তু এই বিক্রিয়ায় যদি আবার রুটি শিল্পে যাই আমরা, তখন আবার আমরা কার্বন ডাই অক্সাইডকে রেখে দিব। কার্বন ডাই অক্সাইড রুটি ফুলাতে সাহায্য করে। আমরা জানি যে আমরা যে রুটিগুলো খাই, পাউরুটি বা বাজার থেকে যে রুটিগুলো আমরা কিনে খাই, সেই রুটিগুলো দেখবা যে রুটিগুলো অনেক স্পঞ্জি হয়, ভেতরে ফাঁপা 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 থাকে। এই ফাঁপাগুলো মূলত কার্বন ডাই অক্সাইড গ্যাস, অর্থাৎ যখন আমরা সেখানে অবাধ শোষণ করানোর জন্য ইস্ট দিয়েছিলাম এবং তারপর যখন ওটাকে আমরা বেকিং করতেছিলাম, তখন ওইখানে অবাধ শোষণের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছিল। আর কার্বন ডাই অক্সাইড সেই আটার যে খামিরটা ছিল, সেই খামিরের ভেতরে কার্বন ডাই অক্সাইডটা আটকা পড়ে গেছে এবং আটকা পড়ে যাওয়ার কারণে ওই জায়গাটা ফুলে উঠছে। এই জন্য যে জায়গাতেই ইস্ট ছিল সেখানেই কার্বন ডাই অক্সাইড তৈরি হয়ে ফুলে উঠেছে। তাহলে ইথাইল অ্যালকোহলটা কোথায় গেল? কারণ অবাধ শোষণে তো আমরা ইথাইল অ্যালকোহলও পাই। যখন ওটা আমরা বেকিং করতেছিলাম রুটিটাকে, তখন ওই জায়গা থেকে আমাদের ইথাইল অ্যালকোহলটা বাতাসে উড়ে চলে গিয়েছিল। আর ইথাইল অ্যালকোহলের একটা
মিষ্টি গন্ধ সেখানে অবশিষ্ট থাকে, এই জন্য বেকিং করা রুটি বা পাউরুটি শিল্পে এটা অনেক বেশি সমাদৃত, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড রুটি ফোলাতে সাহায্য করে। আবার যদি মদ শিল্প হয় তাহলে আমরা ইথাইল অ্যালকোহলটাকে ফোকাস করব, আমরা ইথাইল অ্যালকোহলটা রেখে দিব আর কার্বন ডাইঅক্সাইডটাকে আমরা বাতাসে উড়াই দিব, আমরা মদটাকে সংগ্রহ করব। এভাবে অবাধ শোষণ মূলত আমাদের রুটি শিল্পে, আমাদের মদ শিল্পে এবং আমাদের দুগ্ধ শিল্পে, যেটাকে আমরা বলতেছি ল্যাকটিক অ্যাসিড উৎপাদন শিল্পে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশাবাদী এই ভিডিও টিউটোরিয়াল থেকে তোমরা শোষণের গুরুত্ব সম্বন্ধে একটা ধারণা লাভ করতে পেরেছ। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, দেন তোমাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল ক্লাসে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ।